kan. মহারানীপুর এটো আমার ডিমো নদীর বানপানী এরিয়া হয়। তা আমার আমি বহুত দিন আজি 30-35 বছর হল ইয়াত আমি বসবাস করে আছো, কিন্তু আগতে নদীটো ইয়াত নাছিলে, বেলেগ ফালে শিবনগর ফালে আছিলে। কিন্তু এতিয়া হঠাৎকে নদীটো এফালে আহি পেলায় আমার ইয়াত বানপানীয়ে আমার ঘর দুয়ার ভাঙি পেলায় আমার রাইজক বহুত হাৰাশাস্তি বিধ্বস্ত করে দি পেলালে। আমি থাকিবলগীয়া জায়গা নাইকিয়া হয়ে গেল। এটা কিছুমানে লোকর ঘরত লোকর মাটিত ঘর বনাই পেলায় থাকিবলগীয়া হয়েছে, কিছুমানে বেলেগত গৈ পেলাই থাকিবলগীয়া হৈছে। এনেকুৱা অৱস্থাত আমি ইয়াত বসবাস কৰি আছোঁ। গতিকে এইটো মানে যেতিয়া আমাৰ ঘৰটো ভাঙিলে তেতিয়া আমি আমাৰ গাবুৰা বা আমাৰ মণ্ডল সিহঁতক আমি মাতিলোঁ, মাতি পেলাই দেখুৱালোঁ। সিহঁতে নিজে পেলাই চাইলে, চাই পেলাই ক'লে যে নাই এইটো তোমালোকে যিটো ক্ষতি হৈছে এইটো চৰকাৰে তোমালোকক দিব, তেনেকৈ বুলি আমাৰ আশ্বাস দিলে। তাৰপাছতে এতিয়া সিহঁতে লিষ্ট কৈছে, আমি লিষ্ট বনাই পেলাই আমি এইটো চৰকাৰৰ হাতত দি পঠিয়াই দিম।